আইন লঙ্ঘন রোধে আরও কঠোর সৌদি ষোলো হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ষোলো হাজার ছশো পঁচানব্বই জনকে গ্রেফতার করেছে ছাব্বিশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত এই অভিযান চালানো হয় গল্ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে দশ হাজার পাঁচশো আঠারো জন আবাসন আইন তিন হাজার নশো তিপ্পান্ন জন সীমান্ত সুরক্ষা বিধি এবং দু হাজার দুশো চব্বিশ জন শ্রম আইন লঙ্ঘনকারী এ সময় সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে সাতশো তিরাশি জনকে আটক করা হয়েছে এদের মধ্যে সাতান্ন শতাংশ ইয়েমেনি বিয়াল্লিশ শতাংশ ইথিওপিয়ান এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও বত্রিশ জনকে আটক করা হয় এছাড়া আবাসিক ও কর্মবিধি লঙ্ঘন করে এবং গোপন কর্মকাণ্ডে জড়িতদের সহায়তা পরিবহন বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত জনকেও গ্রেফতার করা হয়েছে এর আগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় কেউ যদি অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করে তবে কঠোর শাস্তি হিসেবে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ দশ লাখ রিয়াল জরিমানা ও আবাসন বাজেয়াপ্ত করা হবে